আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া জাআলাল উলামা ওয়ারাসাতান নাবিয়্যীন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর। ওয়া ক্বালাল ইমাম আবু হানিফা হাদ্দাসানা হাম্মাদ قال حدثنا إبراهيم عن علقمة عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يجمع الله العلماء يوم القيامة فيقول إني لم أجعل حكمتي في قلوبكم إلا وأنا أريد بكم الخير اذهبوا إلى الجنة قد غفرت لكم على ما كان منكم أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يمنعن أحدكم هيبة أحد أن يقول أو يقوم بالحق حيث كان وقال النبي صلى الله عليه وسلم العلماء أمناء الله على خلقه وفي رواية العلماء أمناء الرسل وفي رواية العلماء أمناء أمتي وفي رواية العلماء أمناء الدين وفي رواية العلماء ورثة الأنبياء
أو كما قال عليه الصلاة والسلام ولقد علمت بأن دين محمد من خير أديان البرية دينا ولولا الحذار أو عار مسبة لوجدتني سمحا بذاك مبينا ولن يصل إليك الناس حتى أوسد في التراب মিরপুর তফসির কমিটি মিরপুর বাহুবল হবিগঞ্জের উদ্যোগ আয়োজিত সাত দিনব্যাপী পবিত্র কোরআন তফসির মাহফিলের আজ দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে উলামায়ে কেরামের ফজিলত। যে আয়াত দেওয়া হয়েছে তেলাওয়াত করা হয়েছে, আয়াতের সাথে সামঞ্জস্য রেখে একটা হাদিস সনদ সহ আর ছয়টা হাদিস সনদ সারা ভরছি। সনদ সহ আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব মুসনাদ ইমাম আবি হানিফার 36 পৃষ্ঠা থেকে সনদ সহ ছোট্ট একটি হাদিস পড়েছি, আরেকটা হাদিস তফসিরে কুরতুবি খণ্ড 1 পৃষ্ঠা 41 থেকে, আর পাঁচটা হাদিস জামে সগীর কিতাবে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 424 নম্বর পৃষ্ঠা সিরিয়ালে হাদিসগুলো উল্লেখ করছেন। হাদিসগুলো প্রত্যেকটা লম্বা লম্বা, আমি শুধু একটা একটা শব্দ উল্লেখ করেছি, লম্বা বলার সময় নাই। এই শব্দগুলোকে সামনে রেখে এবং তিনটা আরবি শেরও পড়ছি, এই শেরগুলো পড়েছিল আবু তালিবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলা ধইরা জড়াইয়া ধইরা এই তিনটা শের পড়েছিল। মাওয়াইবে লাদুনিয়া কিতাবে আল্লামা কাস্তালানি এই শেরগুলো উল্লেখ করছেন। আলোচনায় যাওয়ার আগে বলবো, হক কথা বলা এক জিনিস, শোনা আরেক জিনিস, মানা আরেক জিনিস। হক কথা শোনা তো সহজ, কিন্তু গ্রহণ করা এবং এর উপর আমল করা বড় কঠিন জিনিস। এই জন্য তফসিরে কুরতুবির খণ্ড প্রথম 41 পৃষ্ঠা এই হাদিসটা আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, লায়াম নান না হাদাকুম, হে উলামাই কেরামগণ শুনো, লায়াম নান না হাদাকুম হাইবাত ওয়াহাদিন আইয়াকুলা আও ইয়াকুমা বিল হাক্কি হাইযু কান, অর্থাৎ হে উলামায়ে কেরামগণ, সত্য কথা বলা থেকে কোনো জিনিসই তোমাকে যাতে বিরত রাখতে না পারে। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, সঠিকটা তুমি বলে দাও, হক কথা বললে সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। যে শেরগুলো করছি শেরটাকে বুঝেন, হক শোনা এক জিনিস, মানা আর এক জিনিস। আবু তালিব বিশ্বনবীকে সাংঘাতিক মহব্বত করত। আব্দুল মুত্তালিব এন্তেকালের সময় বিশ্বনবীকে আবু তালিবের হাতে সৈপা দিয়া গেছে এবং বলছে, যতদিন তুমি জীবিত থাকবা আমার এই নাতি মুহাম্মদকে দেখাশোনা করবা। আবু তালিব বাবার সাথে ওয়াদা করছে, আমার জীবন থাকতে আমার এই ভাতিজার কোনো কষ্ট হতে আমি দেব না।
পরবর্তীতে নবীজি যখন নবী হয়ে গেলেন, আবু জাহেল উৎপা সাহি বা বেইমানেরা নবীর বিরুদ্ধে অবস্থান করছে। আবু তালিবকে ডাকাইয়া আবু তালিবকে খুব কঠিন ভাষায় তারা সতর্ক করছে, তোমার বাচ্চাকে থামাও নতুবা অসুবিধা হবে, অনেক কিছু বলছে। আবু তালিব ভয় হয়ে গেছে গা, বাড়িতে আর সে রাত্রে নবীজিকে ডাকলো, রাত্রে নবীজিকে ডাকলো আবু তালিবে, ডাকে বলতেছে ভাতিজা তোমাকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি, কলিজাটা দিয়ে মহব্বত করি, কিন্তু আমাকে এমন বুঝা তুমি দিও না যা আমি বহন করতে অক্ষম। নবীজি বললেন ব্যাপারটা কি? কয় এরা তো বেঈমান, এরা সব একজুট হয়ে গেছে তোমার বিরুদ্ধে, তোমার উপর আক্রমণ করবে, আমি মাঝখানে থাকলে তোমার পক্ষে থাকলে আমাকেও তারা ধরবে, এখন আমি তো এরা ছাড়া আমি তো চলতে পারবো না। নবীজি বললেন এখন বলেন কি বলতে চান? আবু তালিব বলতেছে আপাতত কয়েকটা দিন কলিমার দাওয়াতটা বন্ধ রাখা যায় না, অল্প কয়েকটা দিন, পরিবেশ যখন অনুকূলে এসে যাবে শান্ত হয়ে যাবে এরপরে তুমি আবার কলিমার দাওয়াতের কাজ করবা, অসুবিধা নাই। এতটুকু শোনার পর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন চাচা আমি আমার বাবাকে দেখি নাই, বাবা বলে কোনোদিন আমি ডাকতে পারি নাই, কিন্তু আপনার মতো চাচাকে পাইয়া আমি আমার বাবার কথা কোনোদিন স্মরণ করি নাই, আপনার নিজের সন্তানদের চেয়ে বেশি মহাব্বত আমাকে করছেন। ও চাচা আজকার কথা শুনে আমি বড় দুঃখ পাইলাম, ও আমার কলিজার টুকরা চাচা, দুনিয়ার কেহ যদি না জানে কমপক্ষে আপনি তো জানেন আমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। ও চাচা সারা দুনিয়া যদি আমার শত্রু হইয়া যায়, এমনকি আপনি নিজেও যদি আমার বিরুদ্ধে অবস্থান করেন, খোদার কসম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহর দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকব না। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নহি নকসান হ্যা ডর নহি হ্যা গম নহি হ্যা জব খুদা রহমান হ্যা। বিশ্বনবী কথাগুলো বলে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আবু তালিব নবীজিকে জড়াইয়া ধরে আর সহ্য করতে পারল না। আবু তালিব বলছে ভাতিজা মুহাম্মদ তুমি কাঁদিও না, তোমার চোখের পানি আমি আবু তালিব সহ্য করতে পারছি না, জানে যা ও মুহাম্মদ তুমি তোমার মাওলার দিনের দাওয়াতের কাজ করতে থাকো। আমি আবু তালিব যতদিন দুনিয়াতে জীবিত থাকব তোমার শরীরে একটা ফুলের টুকা লাগবে আমি দেব না। এই কথা বলে সে তিনটা শের পড়েছিল। ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা। হে মুহাম্মদ আমি ভালোভাবে জানি আসমানের নিচে জমিনের উপর সত্য ধর্ম সঠিক ধর্ম থাকলে একমাত্র তুমি মুহাম্মদের ধর্ম রয়েছে, সঠিকটা বিশ্বাস করছে জানছে কিন্তু মানে নাই। ওয়ালাউলাল হিজারু আওয়ারু মাসাবাতিন লাওয়াজাতানি সামহাম বিদাকা মুবিনা। আবু তালিব বলতেছে মানুষ আমাকে ধিক্কার দিবে লজ্জা দিবে যে এত বড় নেতা হওয়া সত্ত্বেও বাতিজার ধর্ম কীভাবে সে গ্রহণ করল, এই লজ্জা শরম যদি না থাকত ও বাতিজা আমি সঙ্গে সঙ্গে তোমার কলিমা পড়ে মুসলমান হইয়া তুমি মুহাম্মদের কলিজা আমি ঠান্ডা করে দিতাম, আমি কলিমা পড়ে নিতাম কিন্তু মানুষ আমাকে লজ্জা দিবে। আগে বলতেছে ওয়ালাই ইয়াসিলু ইলাইকান্নাস,
যদিও আমি কলিমা পড়ি নাই, শোনো, ওয়ালাই ইয়াসিলু ইলাইকান নাস হাত্তা ওয়াসাদা ফি তুরাবি। আমার জীবদ্দশায় তোমাকে কেহ কোনো কিছু করবে, দূরের কথা, একটা ফুলের টুকা তোমার শরীরে লাগতে আমি দেব না। যাই হোক, আবু তালিবে সত্য জিনিসটা বুঝছেননি, বুঝেছে, গ্রহণ করছেন, জোরে বলেন গ্রহণ করছে, গ্রহণ করে নাই। সত্য শুধু সত্য মনে করলে চলবে না, কি করতে হবে, গ্রহণ করতে হবে। এখন আসেন আয়াতে, আয়াতে আল্লাহ বলেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। উলামা কেরাম জানেন ইন্না এটা নিশ্চয়তার জন্য ব্যবহার করা হয়, ইন্নামা নিঃসন্দেহে, ইন্নামা একমাত্র, ইন্নামাল আমালু বিন নিয়া, তো ইন্নামা একমাত্র, অর্থটা বুঝছেন, ইন্নামা ইখশাল্লাহ, ইখশা মানে ভয় করে, আল্লাহ অর্থ আল্লাহ, ইখশাল্লাহ আল্লাহকে ভয় করেন, আল্লাহ মিন ইবাদিহি আল্লাহর বান্দা বান্দিদের মধ্য থেকে, আল উলামা ও উলামায়ে কেরামগণ। এখন অর্থ কি আবার বুঝেন, আল্লাহর বান্দা বান্দিদের মধ্য থেকে একমাত্র আল্লাহকে ভয় করে থাকেন কারা, জোরে কইন্যা, তো উলামায়ে কেরাম একমাত্র বলা হয়েছে ইন্নামা। তাহলে যারা আলেম নাই, যে হাজি সাহেবরা বসা আছে, আর আপনারা সবাই তো আর আলেম না, আপনারা কি আল্লাহর ভয় করেন না, তাহলে অর্থ কিতে আয়াতে ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামায়ে কেরামগণ আল্লাহকে ভয় করেন। এই যে অর্থটা একদিক দিয়ে লক্ষ্য করলে ঠিক আছে শাব্দিকভাবে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে রুহুল মানিতে আল্লাহ মালুসি লেখেন, এখানে এইভাবে অর্থ করা ঠিক হবে না। কেন, জনগণ যারা আছে এরা কি আল্লাহর ভয় করে না, অবশ্যই করে, তাহলে অর্থ কি বলতে হবে, কইন্নামা এখানে বৈশিষ্ট্যের জন্য ব্যবহার করা হয়েছে, যেমন ইন্নামা বৈশিষ্ট্যের অর্থ মাঝে মধ্যে ব্যবহৃত হয়। আল্লাহ মালুসি রুহুল মানিতে লেখেন এই জায়গার মধ্যে ইন্নামা বৈশিষ্ট্যের অর্থে ব্যবহার করা হয়েছে সীমাবদ্ধতার জন্য না, যে ইন্নামা একমাত্র সীমাবদ্ধ করে ফেলেছে, যে আল্লাহকে একমাত্র আলেমরাই ভয় করে। তুই বেচারারা যে হাদিস সাহেবরা লক্ষ লক্ষ টাকা দান করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, উমরা করে, হজ করে, মাদ্রাসার যখন যা বলে সব তো আল্লাহর ভয়ই করতেছে, তুই এটা কি ভয় কইতাই না আপনারা, একটু হলো সীমাবদ্ধতার জন্য, আর একটা হলো বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য। কই এখানে বৈশিষ্ট্যের অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থ হলো আল্লাহর বান্দা বান্দিগণের মধ্য থেকে যে উলামায়ে কেরামগণ রয়েছেন, উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। বলেন সুবহানাল্লাহ, তো উলামায়ে কেরামের বৈশিষ্ট্য যদি আল্লাহকে ভয় করা হয়, এই মাইকের বৈশিষ্ট্য আওয়াজ করা, এখন মাইকে যদি আওয়াজই না হয়, এইটা মাইক নেই, জোরে কইন্যা, মিষ্টির বৈশিষ্ট্য মিষ্টি হওয়া, খাইলে মিঠা লাগবে, অনেক মিষ্টির মধ্যে যদি মিঠাই না থাকে, এটা মিষ্টি নেই, মিষ্টি না। উলামায়ে কেরামের বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় আসলে পাপাচার থেকে সে বিরত থাকবে। সুতরাং যে মৌলবীর মধ্যে আল্লাহর ভয় নাই, এ মৌলবী শরীয়তে মৌলবী হই না। এই জন্য মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মিরকাত কিতাবে হানাফি মাজহাবের ভাষ্যকার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন ইল্লাম তাকুনিল ইজা লাম তাকুনিল ইলমু মুরিসাল লিল আমালে ফালাইসা ইলমান ফি শরিয়া।
আলেম হওয়ার পর সে যদি আমল না করে, আল্লাহকে ভয় না করে, তো শরীয়তের দৃষ্টিতে তাকে আলেমই বলা যাবে না। তো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দা বান্দিদের মধ্য থেকে উলামাই কেরামগণ যারা রয়েছেন তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা। ও উলামাই কেরামগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, এখন তোমাদের পুরস্কার কে হবে শুনো। হাদিস শরীফে নবীজি বলেন, হক্কানি আলেম যারা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের থেকে কোনো হিসাব নেবেন না। আল্লাহ তাদেরকে ঘোষণা করবেন, যারে যা বন্দা দুনিয়াতে কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে আমি এলেমের জন্য কবুল করেছিলাম, নাইবি নবী তোমাদেরকে বানিয়েছিলাম, পছন্দ করেছিলাম, এই কারণে তোমাকে আমি এলেমের মতো নেয়ামত দান করেছিলাম। আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে বেইজ্জতি করতে চাই না, আমি আল্লাহ গাফফার নামের উসিলায় যাও তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিলাম। বিনা হিসাবে উলামাই কারামকে জান্নাতে দেওয়া হবে, কথাটা কিন্তু এটা সাধারণ না। এখন দলিল শুনেন, এই হাদিসটা আমি শুনছি আমার উস্তাদ শাইখুল হাদিস ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ করাচি পাকিস্তান উনার কাছ থেকে, বলেন না সুবহানাল্লাহ। উনি উনার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইউসুফ বিন নূরী রহমতুল্লাহ আলাই থেকে, উনি উনার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি থেকে, উনি উনার উস্তাদ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি থেকে, উনি উনার উস্তাদ আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই থেকে বানিয়ে দারুল উলুম দেওবন্দ, উনি উনার উস্তাদ শাহদুল গনি মুজাদ্দিদি মুহাদ্দিসে দেলভি থেকে, উনি উনার উস্তাদ শাহ ইসাক দেলভি থেকে, উনি উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলভি থেকে, উনি উনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভি থেকে, উনি উনার উস্তাদ শাহ আবু তাহির আল কুরদি থেকে, উনি উনার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুরদি আল মাদানি থেকে, উনি উনার উস্তাদ শেখ আহমদ আল কুশাশি থেকে, উনি উনার উস্তাদ শেখ শামসুদ্দিন শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহি বা সান্নাবি থেকে, উনি উনার উস্তাদ শেখ শামসুদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ ইবনে মোহাম্মদ থেকে, উনি উনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে মোহাম্মদ আবু ইয়াহিয়া আনসারি থেকে, উনি উনার উস্তাদ হাফিজুদ্দুনিয়া হাফেজ ইবনে হাজার আসকালানি থেকে, উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল ফজল শাহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আর তানৌহি থেকে, উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তোয়ালিব আল হাজাজি থেকে, উনি উনার উস্তাদ সিরাজুল হুসাইন ইবনুল মুবারক জুবাইদি থেকে, উনি উনার উস্তাদ আবুল ওয়াজ আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে সুয়াইব আল হারবি থেকে, উনি উনার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মাজার দাউদ থেকে, উনি উনার উস্তাদ আবু মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আমর সারাক্সি থেকে, উনি উনার উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার ইবনে সাল ইবনে বিশর আল ফারাবি থেকে, উনি উনার উস্তাদ ইমামুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরাত ইবনে বারদিস বালজুফি আল ইয়ামানি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি থেকে, উনি উনার উস্তাদ মক্কি বিন ইব্রাহিম থেকে, উনি উনার উস্তাদ ইমামে আবু হানিফা থেকে, বলো সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফার ছাত্র আর ছাত্র ইমাম বুখারি, ইমাম বুখারি রহমতুল্লাহর মেন উস্তাদ মক্কি বিন ইব্রাহিম, উনি একাধারে 10 বছর ছিলেন আবু হানিফার সান্নিধ্যে ছাত্র হিসাবে। হযরত ইমাম আবু হানিফা বলেন, আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে পড়েছি, উনি বলেন ইব্রাহিম এনকি থেকে পড়েছি, উনি বলেন আলকামা থেকে পড়েছি, উনি বলেন বিশ্বনবীর সাহাবি সাতজন মুস্তাহিদ, যিনি সাতজন সাহাবায়ে কেরামের মধ্যে সাতজন ছিলেন মুস্তাহিদে মুতলাক, এর মধ্যে একজন মানে মুফতি আজম, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সাতজনের একজন। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আমার বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনেছি। বিশ্ব নবী বলেন ইয়াজমাউল্লাহু আল উলামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত উলামায়ে কেরামগণকে এক জায়গায় জমা করবেন। এই জায়গায় অন্য কোনো লোক যাইতে পারতো না, সাধারণ লোক যাইতে পারবে না। ইয়াজমাউল্লাহু আল উলামা আয়াউমাল কিয়ামা ফায়াকুলু, তখন আল্লাহ নিজে বলবেন, ভাষণ দান করবেন, ইন্নি লাম আজাল হিকমাতি ফি কুলুবিকুম, আমি তোমাদের অন্তরে এলেমের জন্য এলেমের মতো নিয়ামত আমানত রেখেছি। ও আমার বান্দা বান্দীগণ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে তোমাকে আমি এলেমের জন্য নির্বাচিত করেছিলাম, কেন জানোনি? ইন্নি লাম আজাল হিকমাতি ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খাইর, তোমাকে আমি ভালোবেসেছিলাম, মহাব্বত করেছিলাম, সুতরাং আমি আল্লাহ আজকাল তোমাকে বেইজ্জতি করতে চাই না, যাও ইজহাবু ইলাল জান্নাহ কদ গফারতু লাকুম আলা মা কানা মিনকুম, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও, তোমাদের থেকে আমি কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। ইবনে মাজাহ শরীফে লম্বা হাদিস 497 পৃষ্ঠা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উলামায়ে কেরাম জান্নাতের দিকে যাবেন, এদিকে জাহান্নামী বন্দাবান্দীদেরকে আল্লাহ ডেকে বলবেন, ও জাহান্নামী বন্দাবান্দীরা, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে চাও, সুবর্ণ একটা সুযোগ আছে। কি সুযোগ? আমার একজন বিশেষ বন্দা যাকে দুনিয়াতে এলেম দান করেছিলাম, সে এই রাস্তা দিয়ে জান্নাতে রওনা হয়ে গেছে, যাও তার কাছে আবেদন করো, সে যদি তোমার ব্যাপারে আমি মাওলার দরবারে সুপারিশ করে, তার সুপারিশ কবুল করে, তোমাকে আমি জান্নাতের ঘোষণা করে দেব। ইবনে মাজাহ শরীফ 497 পৃষ্ঠা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাদিস লম্বা, ইউসুফ ওয়াহুন্নার, জাহান্নামী বন্দাবান্দীগণ দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যাবেন, ফায়ামুরু বিহিমুর রাজুল মিন আহলিল জান্নাহ, ওই আলেম সাহেব জান্নাতের দিকে রওনা হয়ে যাবেন, তখনই তার সাথে সাক্ষাৎ হইয়া যাবে, প্রত্যেকেই আবেদন করবেন, হুজুর হুজুর হুজুর, আমি উমুক ছিলাম, উমুক মাদ্রাসায় যখন পড়েন আমি উমুক ছিলাম, সভাপতি ছিলাম, ইত্যাদি ইত্যাদি, এক একজনে এক একজনের পরিচয় দিয়ে বলবেন, আল্লাহর কাছে সুপারিশ করুন, আপনি সুপারিশ করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারব। বিশ্ব নবী বলেন লক্ষ লক্ষ মানুষ দুই সাইডে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকবেন, অতপর ওই আলেম আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা তুমি আমাকে একা জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছ, তাকাইয়া দেখো হাজার হাজার লক্ষ লক্ষ তোমার বন্দাবান্দি সকলের রেন আমার গাড়ে রয়েছে, সুতরাং আমি একা জান্নাতে যাইতে পারবো না, মাওলা গো তুমি যদি সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দাও আমি জান্নাতে যাব, নতুবা তোমার জাতির কসম করে বলছি একটা কথম আমি আর সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, বন্দা তোমাকে আমি এলমের মতো নিয়ামত দান করেছিলাম, যাও একা তুমি জান্নাতে যাওয়ার জন্য না, ও বন্দা যাকে খুশি তাকে লইয়া জান্নাতে চলে যাও। ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, ইবনে মাজাহ 497 পৃষ্ঠা, সনদ বাদ দিছি যেহেতু সময় অল্প, এর দ্বারা কি বুঝছেন? লক্ষ লক্ষ একজন আলেমের সুপারিশে জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার নিয়ত আসেনি আপনাদের? এখন আগে আসেন, আমি যে আরো কতগুলো হাদিস পড়েছি, জামে সুগির কিতাবে 424 পৃষ্ঠা, চারটা হাদিস একসাথে। এক নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল উলামা উমানাউল্লাহি আলা খালকি, উলামাই কারামগণ হলো কুল কায়নাতের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির আমানতদার হলো উলামাই কারামগণ। নাম্বার দুই, আল উলামা উমানাউর রুসুল, উলামাই কারামগণ হলেন সমস্ত নবী রসুলগণের আমানতদার। আমানত বুঝেন তো, আমি 10 টাকা ওনার কাছে রাখছি, যখন দরকার আমাকে দিয়া দিবেন, এই হলো আমানতদার। উনি যদি দিয়া দেন তা আমানত সঠিকভাবে আদায় করছে, না দিলে আমানতের খেয়ানত করছি। বিশ্বনবী 23 বছরে যা কিছু পাইছেন আল্লাহর কাছ থেকে, কবরে কিন্তু সিঙ্গেল চুল পরিমাণ জিনিসও নিয়ে যান না, সবগুলো আমানত রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আমানত কার কাছে রাখছেন? নবীজি বলেন আল উলামা উমানা উম্মতি, উলামাই কেরামগণ হলো উম্মতের আমানতদার। উলামাই কেরামগণ হলেন সমস্ত নবী রসুলগণের আমানতদার। আরেক হাদিসে নবীজি বলেন আল উলামা উমানা উদ্দিন, বিশ্বনবী বলেন হে আমার উম্মতিরা, 23 বৎসরে আমি যা কিছু ধর্মীয় ব্যাপারে দিন সম্পর্কে আল্লাহর নিকট থেকে পাইলাম, 23 বৎসরে দিনের ব্যাপারে যা কিছু আমি পাইলাম, সবগুলো আমি যাওয়ার পথে আমার উলামায়ে হক্কানিগণের কাছে আমানত রেখে গেলাম। তো দিনের আমানতদার হলেন হযরত উলামায়ে কেরামগণ। আর প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সবারই মুখস্থ আছে, উলামায়ে কেরামগণ হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রসুলের কি জুরে বলেন কি ওয়ারিস। এমনি তো শুধু মুখস্থ করে লাইছেন, একটু ব্যাখ্যা করেন তো, ওয়ারিস কারে কো? ওয়ারিস বলা হ, আমি এখন যদি মারা যাই, আমার গাড়িটা বাড়িটা বাজারের বিট বন্ধের জমি জামা ব্যাংকের টাকা পয়সা যা কিছু আছে আপনারা ভাই ভাই আপনারা পাবেন না, পাবে কে? আমার ওয়ারিস। চুল পরিমাণ জিনিস সাথে আমি নিয়ে যাব না, সবার বাইকটা ছিঁড়ে নিব গা, কথাটি কি না বলে। তেমনইভাবে আপনি মারা গেলে আপনার জিনিস আমি পাইতাম না, আপনার ওয়ারিসটা পাবেন। আমি হাজি সাহেবের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, পাশে একটা জায়গা কিনছিলাম অল্প, হাজির কাছে বেচ চালাইছি, এই হাজি সাহেবের কাছে বেচছি। এমনি বুঝবার লাগি বলতেছে আর কি, আসলে কিন্তু বেচছি না। উনি যদি আবার বলে বুঝো জায়গা দিন, তো বিপদ পড়ল। বুঝবার লাগি আমি জায়গা বিক্রয় করলাম ওনার কাছে, মূল্য অল্প 1 লক্ষ টাকা, টাকা যে নিছি আমার ছেলেও জানে মেয়েরও জানে পরিবারও জানে সবাই, বিপদ পড়া বেচছি। অথব টাকা সব নিয়ে নিছি, রেজিস্ট্রি করবো একদিন পরে, রেজিস্ট্রির তারিখ ঠিকঠাক কিন্তু রাত্রে আমি মরে গেছি গা, ইন্নালিল্লাহ। এমনি পরে সব তুই মরছি না তো, আসো না মরে গেছি গা, ইন্নালিল্লাহ বললে পরে না বললে নাই। এখন হাজি সাহেব টেনশনের মধ্যে আছে, আল্লাহ হুজুর তো মরে গেছে গা, এখন জমি জমা পাই কিনা না পাই আল্লাহই জানে, কিন্তু হুজুর ছেলেরা তো এত গাদ্দার না, ফোন দিয়ে দিছে হাজি সাহেবের কাছে, হাজি সাহেব চিন্তা করবেন না, আব্বা মারা গেছে, অসুবিধা কি, আমরা আসি, সবাই আমরা আসতেছি, ভাই বোন যারা আছে ওয়ারিস সবাই আসতেছে, আপনাকে লিখে দেবো, কোনো সমস্যা নাই। এরা গাড়ি দিয়ে আইসে গেছে, গেছে অফিসও গিয়া লেখা দিয়া দিছে, দস্তখত দিছে, হাতে টিপও দিছে। আচ্ছা বলেন তো, যে কাজটা আমার জীবদ্দশায় আমার স্বাক্ষরে দস্তখতে টিপে হতো, এই কাজটা এখন কার স্বাক্ষরে হচ্ছে? ওয়ারিসের স্বাক্ষরে হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষরেন, ও আমার উম্মতিরা ভালোভাবে শুনো, আমার জীবদ্দশায় যেই
কাজগুলো আমি নবীর দস্তগতে সাক্ষরে টিপে হতো, আমি দুনিয়া থেকে বিদায়ের পর এই কাজগুলো হয়ে যাবে আমার ওয়ারিসের সাক্ষরে। বলে সুবহানাল্লাহ, ওয়ারিসের সাক্ষরে হয়ে যাবে। খেদমতে বো খেদমতে হা কারদানাস দিদনে বো দিদনে খালেক সুদাস, খেদমতে বো খেদমতে হা কারদানাস দিদনে বো দিদনে খালেক সুদাস। নবীরে তুমি দেখতে পারো নাই, যদি নবীকে দেখতে চাও, আরে ফিরুমি বলেন হক্কানি আলেমকে দেখো, নবীর মজলিসে যদি বসতে চাও হক্কানি আলেমের মজলিসে বসো, নবীর সাথে যদি মুসাফা করতে চাও হক্কানি আলেমের সাথে মুসাফা করো, কারণ উনারা হলেন নবীর নায়েব স্থলাভিষিক্ত। এখানে আরেকটা বিষয়, নবীর যুগে কোনো সমস্যা যদি হয়ে যেত তো আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত নাজিল করিয়া সমাধান দেওয়া হতো। হাজার ঘটনা এমন আছে, নবীর যুগে কোনো সমস্যা দেখা দিলে, বড় ধরনের সমস্যা, সমাধানের জন্য আল্লাহ কুরআনের আয়াত নাজিল করতেন। বিশ্বনবী বলেন অসুবিধা নাই, যত বড় সমস্যা আমার উম্মতে দেখা দিবে, আমি যদি থাকতাম আল্লাহর পক্ষ থেকে কুরআনের আয়াত নাযিল করে সমাধান দেওয়া হতো, কিন্তু কোনো সমস্যা নাই, আমার ওয়ারিসগণকে রেখে গেলাম, আমার ওয়ারিসটা কোনো বিষয়ে যদি একমত হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ, উলামায়ে কেরামের ঐক্যমত আল্লাহর ওয়াহির স্থলাভিষিক্ত। সাধারণ কথা না, যেমন আমি মারা গেলে ওয়ারিসের দস্তখতে কারবার সব হয়ে যেত, ব্যাংকের টাকাও আমার জায়গায় আমার ছেলে দস্তখত দিয়ে উঠাইবে, তেমনি ভাবে উলামায়ে কেরাম কোনো বিষয়ে যদি একমত হইয়া যান, উলামায়ে কেরামের একমত হয়ে যাওয়াকে বলা হয় ইজমা। এজমাই উলামা, এই উম্মতের উলামায়ে কেরামগণ কোনো বিষয়ে একমত হইয়া গেলে এই একমত হয়ে যাওয়াটা ওহির স্থলাভিষিক্ত। সুতরাং ওহির বিরোধিতা করা যেমন জায়েজ না, তেমনিভাবে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়াও জায়েজ না। ওহির বিরোধিতা করলে তার পরিণাম জাহান্নাম, তেমনিভাবে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করলে তোমার ঠিকানা হবে। কথা বুঝাইতে পারতেছি না, উলামায়ে কেরামের হজুরত বুঝছে এখন আসে নাকি? উলামায়ে কেরামগণ হক কথা বলতে হবে। আমি একটা হকের ছোট্ট একটা ঘটনা বলতেছি, হক কথা না বললে কিন্তু আলেম আলেম না, ওই বুবা শয়তান, জানে ঠিক বলে না, সমস্যা হইব এ হইল শয়তান আখরাস অর্থাৎ বুবা শয়তান। এখানে ছোট্ট একটা ঘটনা বলতেছি, ঘটনা বলে আমি শেষের দিকে যাব। ঘটনাটা হলো দুনিয়া এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় জালেম হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ এত বড় শয়তান আছে, যা বলছে তা করছে, বেদায় ও নেহায়া কিতাবে উল্লেখ রয়েছে হাজ্জাজে 150,000 নিরপরাধ লোক দিগকে শহীদ করেছিল। নাউজুবিল্লাহ বলে এর কতুল এর বিরুদ্ধে যে কথা বলছে হের আর নিস্তান নাই। এই জন্য বলা হয় জালিম হাজিহিল উম্মা আল হাজ্জাজ ইবনু ইউসুফ, এই উম্মতের সবচেয়ে বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ। ঘটনাটা হলো হাজ্জাজ হযরত হাসান হুসাইনের নামটাও শুনতে পারছে না, নাম শুনলে শরীর আগুন লেগে যায় তো, তে ঘোষণা করছে হাসান হুসাইনকে যে নবীর বংশধর বলবে এর শাস্তি হইল মৃত্যুদণ্ড, ফাঁসিতে লটকানো হবে, যে কোনো মৌলবী যত বড় সাইকোলা দিস হোক না কেন, হাসান হুসাইনকে নবীর বংশধর বলবে তাকে ফাঁসিতে লটকানো হবে, আইন ফাঁস করিয়া দিছে, আইন মানি ঘোষণা করিয়া দিছে।
হাজারদের ডরে বয়ে সবাই চুপ হয়ে গেছে। ওয়াজ তো কত জাতের আছে, ই ওয়াজ না করলে দোসল গুল চিন্তা করছে নি, ওয়াজ ইটা না করলেই দাহাজানু যাই নবীর বংশধর ই ওয়াজ করার দরারটা কি আমার। অন্য আলোচনা করুন, নামাজ রোজা হজ জাকাতের আলোচনা করুন, কিন্তু ইয়াহিয়া বিন ইয়ামার খুরাসানের ফকিহ, খুরাসানের ইমাম, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ মুতলক ছিলেন, এমন খুরাসানের ইমাম ছিলেন, নাম তার ইয়াহিয়া বিন ইয়ামার। উনি এই কথাটা শুননে যে হাসান হুসাইনের নবীর বংশধর বললে তাকে ফাঁসিতে লটকানো হবে, কো আমি ফাঁসিতে লটকে মরে যাব, শহীদ হব, আমি তো হক কথা বলেই যাব। হাজ্জাজের যুক্তিটা দেখেন, বুঝা সামনে যাবেন, এই জায়গা না বুঝলে বাজান ফেস লাগবে। ওয়ারিস বলা হয়, বংশধর বলা হয়, বংশ যে চালু হয় ছেলে থেকে পুরুষ থেকে, মেয়েদের থেকে মহিলাদের থেকে কোনো বংশ চালু হয় না। কারণ মেয়ে এরা তো বিয়া দিলে আরেক জায়গায় চলে যাবে, ছেলের বাড়িতে চলে যাবে, তো ছেলের থেকে সন্তান হবে, সন্তান আদি যে হবেই ছেলের বংশ, তো ছেলের আব্বা, ছেলের আব্বার আব্বা। এইভাবে মেয়ের পক্ষ থেকে, মেয়ের বংশধর থেকে তার বংশ চালু হবে না। আমার এক মেয়ে বিয়া দিয়া দিছে নোয়াখালী, এখন বংশ ওই নোয়াখালী চালু হয়ে যাবে, আমার থেকে না, স্বামীর বংশ, স্বামীর থেকে বংশ চালু হবে। কথাটা বুঝাইতে পারছি নি? এ হাজ্জাজের যুক্তি আছে না, এটা যুক্তি একদিকে রাখ, কোরআন যখন আসবে তোর যুক্তিরে লাথি মারা ভালো। তো হাজ্জাজের এই যুক্তির বিরুদ্ধে কথা বলার সাহস কারো নাই, কারণ কথা বলবে ফাঁসিতে লটকাইতে লটকাইয়া দেবে। ইয়াহিয়া বিন ইয়ামার ফকিহু খুরাসান, উনি মসজিদের মধ্যে জুম্মার খুতবায় এমনিতে আলোচনা সবাই বড় বড় সেমিনারে উনার আলোচনা একটা থাকেই যে হযরত হাসান হুসাইন নবীর বংশধর, হাসান হুসাইন নবীর বংশধর। হাজ্জাজের নিকট সংবাদ পৌঁছে গেছে, হাজ্জাজ ঘোষণা করেছে ইয়াহিয়া বিন ইয়ামারকে গ্রেফতার করে নিয়ে আস। সাথে সাথে একজন গ্রেফতার করা হয়েছে, হাত কড়া লাগাইয়া হাজ্জাজের আদালতে হাজির করা হয়েছে। এদিকে ইমাম আবু হানিফার উস্তাদ, নাম তার ইমাম শাবি, সাফিনা শাবি সিন আইন বে মারুফ, ইমাম শাবি রহমতুল্লাহ আলাই বলেন আমি হাজ্জাজের আদালতে বসেছিলাম, ওয়ানি শাবি কালা কুনতু ইন্দাল হাজ্জাজ, আমি হাজ্জাজের আদালতে ছিলাম। ফাউতিয়া বি ইয়াহিয়া ইবনা ইয়ামারা ফকিহু খুরাসান, খুরাসানের ফকিহ ইয়াহিয়া বিন ইয়ামারকে হাত করা লাগাইয়া তার সামনে আনা হয়েছে। হাজ্জাজ তো তার চেয়ারে কুরসিতে বসা, আর উনি এত বড় ইমাম, হাত করা লাগাইয়া আসামি বানায় সামনে খাড়া করছে। হাজ্জাজ বলতেছে, এ মৌলবী আন্তা জানতা আন্নাল হাসান ওয়াল হুসাইনা মিন যুররিয়াতে রাসূলিল্লাহ, তুই নাকি বলস হাসান হুসাইন নবীর বংশধর? যে জায়গায় আমি বইলা দিছি হাসান হুসাইনকে নবীর বংশধর বলা যাবে না, তোর কত বড় সাহস! তুই নাকি মসজিদের খুতবায় বড় বড় সেমিনারে ওয়াজ মাহফিলে বলস হাসান হুসাইন নবীর বংশধর, কথাটা কতটুকু সত্য? আন্তা জানতা আন্নাল হাসান ওয়াল হুসাইনা মিন যুররিয়াতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি আদবের সাথে উত্তর দিছেন, ফাকালা বালা, জি আমি তো বলি, আগেও বলছি, এখনো বলতেছি। আল্লাহ, হাজ্জাজ বিন ইউসুফ যেহেতু জালেম বাদশা, সুন্দর করে বলছে কালা বালা, জি হ্যাঁ আমি তো বলছি। তখন হাজ্জাজ এমন রাগান্বিত হয়েছি, কে মৌলবী লা তাতিনি বিহা
ওয়াসিয়াতাম বাইনাতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কুরআন থেকে সুস্পষ্ট আয়াত দ্বারা দলিল দিতে হবে। হাসান হুসাইন যে নবীর বংশধর, আও লাতান্নাকা উজবান উজবান, সুস্পষ্ট দলিল যদি না দিতে পারো অন্য মানুষের, তো আমি ফাঁসিতে লটকাই, তোরে ফাঁসিতে লটকাই, তোমার তোর অঙ্গগুলো কাটটা আলাদা করে দিও, অর্থাৎ হাত কেটে ফেলবো, চোখ খুলে ফেলবো, কান ফেটে ফেলবো, তোরে এক্সট্রাভাবে জবাই করা হবে না, ফাঁসি তো লটকাই, তোমরা জিন্দা রাখিয়া তোর অঙ্গগুলো কেটে দেবো, লাতান্নাকা উজবান উজবান। এ দুর্বলার পরে উনিও গরম হয়ে গেছে, আদালতে দাঁড়ায় কথার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গিয়া যদি খারিয়া কয়, শেখ হাসিনা কি বুঝেন বুঝেন কি, আর হাজ্জাজ তো দেড় লক্ষ নিরপরাধ লুকের হত্যা করছে, শহীদ করছে, এর সামনে ইয়া হাজ্জাজ কইয়া ডাকতে এত সহজ আসিন না। ফাকালা লা আতিকা বিহা ওয়াজিয়াতাম বাইনাতাম মিন কিতাবিল্লাহি ইয়া হাজ্জাজ, ইয়া হাজ্জাজ নামে ডাক দেওয়ার কারণে, সম্বোধন করার কারণে ইমাম সাহাবি যে কাছে বসা আবু হানিফার মেইন উস্তাদ, উনি বলেন ফাতাআজ্জাবতু মিন জুরাতিহি বিকাউলিহি ইয়া হাজ্জাজ, আমি আশ্চর্য হইয়া গেলাম তার সাহস থেকে, হাজ্জাজের আদালতে দাঁড়াইয়া ইয়া হাজ্জাজ বলাটা এত সহজ আসিন না, কো আমি কুরআন থেকে সুস্পষ্ট দলিল দিয়াই প্রমাণ করব হাসান হুসাইন নবীর বংশধর, ঠিক আছে আয়াত তো দিবে, ওলা তাতি নিবি হাজিহিল আয়া নাদু আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আফুসানা ওয়া আফুসাকুম। সমস্ত উলামায়ে কেরামগণ হাসান হুসাইনকে নবীর বংশধর সাব্যস্ত করার জন্য এই আয়াতটাকে দলিল হিসাবে প্রমাণ করে। এই জন্য হাজ্জাজ তো কোরআনে হাফেজ আছে, শুধু কোরআনে হাফেজ না, বড় ফকিহ আছে, মুহাদ্দিস মুফতি ছিল, আলেমরা যেটা না বুঝছে এর সিবি যে বুঝছে, বাটফারি সিটারি বদমাইশি দালালি মির্জাপুরি করতে গেলে এলেম লাগে, লাল্লু বন্ধু ব্যাক কল চেক কলে তুমি দুই পয়সা দিও কিনা নিত না, বিচক্ষণ হলেই খরিদ কইরা নেয়। যাই হোক, ইমাম সাহাবি বলেন আমি আশ্চর্য হয়ে গেছি তার হাজ্জাজ বলে ডাক দেওয়াতে, এদিকে হাজ্জাজ বলতেছে ইয়া একটা কিন্তু দলিল হিসাবে দেওয়া যাবে না, তো ইয়াহিয়া বিন ইয়ামার বলেন ইয়াত আমি দেব না, এর চেয়েও সুস্পষ্ট আয়াত দ্বারা আমি দলিল দেব, ঠিক আছে দলিল দে, এখন দলিল দেওয়া আরম্ভ করছে। ওয়ানুহান হাদাইনা মিন কাব ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وعيسى وإلياس كل من الصالحين। সুরায় আনামের পঁচাশি ছিয়াশি নম্বর আয়া, দুইটা আয়া। আর যে ঘটনা বলছি, ঘটনা তো সিরে কাবির আল্লামা নাজি ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনা উল্লেখ করছে। আয়াতের অর্থ শুনেন, আল্লাহ বলেন ও নুহান হাদাইনা মিন কব, নু নবীর ওয়ারিস, নু নবীর বংশধর, আল্লাহ নিজে বর্ণনা করছে জুরিয়াতের অর্থ হল বংশধর, জুরিয়াতুল অর্থ বংশ, এখন বলেন নু নবীর বংশধর, আল্লাহ নিজে দশজন নবীর সরাসরি উল্লেখ করেছেন। এক নাম্বার ওয়া মি জুরিয়াতিহি দাউদ, নূহ নবীর
বংশধরের প্রথম ব্যক্তি হলেন দাউদ আলাইহিসসালাম। এক, দুই নম্বরে দাউদ ও সুলাইমান, সুলাইমান। তিন নম্বরে ইউসুফ, তিন নম্বরে আইয়ুব, চার নম্বরে ইউসুফ, কজন হইতেছে, পাঁচ নম্বরে মুসা, ছয় নম্বরে হারুন, সাত নম্বরে জাকারিয়া, আট নম্বরে ইয়াহিয়া, নয় নম্বরে ঈসা, দশ নম্বরে ইলিয়াস। কয়জন? জুরে বলেন, কার বংশধর? নূহ নবীর বংশধর। কার বংশধর? নূহ নবীর বংশধর। কতজনের কথা আল্লাহ উল্লেখ করছেন? দশ জনের মধ্যে নয় নম্বর ব্যক্তির নাম কি? ঈসা। ঈসা, দশ নম্বরে ইলিয়াস। এখন ঈসা আলাইহিসসালাম বংশধর বলছেন স্বয়ং আল্লাহ, নূহ নবী কা? নূহ নবী। হাজ্জাজের দাবি ছিল মেয়ে থেকে কোনো বংশ চালু হয় না, তো ঈসা আলাইহিসসালামের তো আব্বা আসেনই না, তা আব্বা যেহেতু নাই তার বংশধরও নাই, কথা বুঝছেন না? বাবা যেহেতু নাই বংশধরও তো চালু হওয়ার কথা না। এখানে ঈসা আলাইহিসসালামের বাবা নাই, শুধু মা আছে, মা তো মহিলা, মেয়ে। এ মহিলা থেকে বংশ চালু হয়েছে স্বয়ং আল্লাহ বলছেন সূরা আনামের পঁচাশি ছিয়াশি নম্বর আয়াতে। তো হযরত ইয়াহিয়া বিন ইয়ামার হাজ্জাজকে লক্ষ্য করে বলতেছে, ও হাজ্জাজ, আবার বলছি হাজ্জাজ কইয়া, আমি তোকে বলতে চাই, তুই বলছস মেয়ে বা মহিলার থেকে বংশ চালু হয় না, এখানে নূহ নবীর বংশধর স্বয়ং আল্লাহ ঈসা নবীকে বলছে, আর ঈসা আলাইহিসসালামের আব্বা কে? তোর ধারণা মতে তো ঈসা আলাইহিসসালামের বাবা থাকতে হবে, বংশ চালু হতে গেলে কি লাগবে? বাবা লাগবে। ফামান আবু ঈসা, ঈসার আব্বা কে? তোমার কাছে আমি জানতে চাই। ঈসার বাবা তো নাই, তো বাবা যদি না তাহলে তো মহিলা, মহিলার থেকেই চালু হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। ফা আতরা কামালিয়া, সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ মাথাটা ঝুঁকাইয়া ফেলছে। এক কুরআনে হাফেজ আছে, খুব কঠিন হাফেজ ছিল হাজ্জাজ বিন ইউসুফ, মাথা ঝুঁকাইয়া কিছুক্ষণ পরে ফারাফা রাসাহু মাথা উড়াইছে। মাথা উঠাইয়া প্রথম কথা যে বলছে, কান্নি লাম আকরা হাজিল আয়াতা মিন কিতাবিল্লাহ, কত খতম আমি দিছি আমি কোরআন হাফেজ, মনে হচ্ছে আয়াতটা ইতিপূর্বে আমি কোরআন পড়ছি না। কাননি লাম আকরা হাদিহি আয়া, এতদিন আমি ভুলের পথে ছিলাম, এখন আমার ভুল সংশোধন হইয়া গেছে, সুতরাং হাল্লু আসাকাহু, তাড়াতাড়ি তার হাত কড়া খুলে দাও, ওয়া আতুহু মিনাল মাল, প্রচুর পরিমাণে মাল টাকা পয়সা হাদিয়া তুফাদিয়া সসম্মানে এবং নিরাপদে তাকে তার দেশে পাঠায় দাও। ওই একটা হক কথা বলার কারণে হাজ্জাজের বুলো ভেঙে গেছে গা, আল্লাহর পক্ষ থেকে রহমত না দিলেছে, হাদিয়া তুফাও পাইছি, হক কথা বলার দরকার আছে কি না বলেন? এখানে আরেকটা বিষয়, এলেম অর্জন করার পর এলেমের একটা নূরের বাতি কলবে আল্লাহ জ্বালিয়ে দেন। মেসকা শরীফ আটত্রিশ পৃষ্ঠা কিতাবুল এলেম, মেসকা শরীফ আটত্রিশ পৃষ্ঠা কিতাবুল এলেম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রশ্ন করেছিলেন কাবে আহবারকে, লম্বা হাদিস, এলমে দ্বীন অর্জন করার পর একটা নূরের বাতি কলমে জ্বলে উঠে, কিন্তু এই নূরের বাতির কারণে সে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, বেদা শিরিক জানতে পারে, এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে, কিন্তু বিশেষ কারণে ওই আলেমের অন্তরের এলেমের নূরের বাতিটা মাঝে মধ্যে নিবে যায় বলেন না, নিবে যায়, নিবে গেলে সে আর হক বাতিলের মধ্যে কোনটা হক কোনটা বাতিল
বৈধ অবৈধ হালাল হারাম বেদার শিরিকের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। এমন এলেম, এমন আলেম বর্তমানেও অনেক এই দুনিয়াতে আছে, কথাটি কি না? বড় আলেম কিন্তু হক বুঝতেছে না, হকের উপর আসতেছে না, কথাটি আছে কি না? এখানে একটা ঘটনা শুনেন, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মদিনাতে বিরাট গণ্ডগোল হয়েছিল। গণ্ডগোলের সামান্য চিত্র উল্লেখ করছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারী সহ নসরুল বারী ইত্যাদির মধ্যে। মদিনাতুল মুনাওয়ারায় ইয়াজিদের পক্ষ থেকে 35,000 বাহিনী মদিনাবাসীদের উপর আক্রমণ করার জন্য ইয়াজিদ যখন প্রেরণ করেছিল, 35,000 বাহিনীর সেনা কমান্ডো ছিল মুসলিম বিন উকবা। এই মুসলিম বিন উকবা, এই ঘটনা উল্লেখ আছে বেদায়া ওয়া নাহায়া কিতাবের 218 নম্বর পৃষ্ঠা ষোলো সাল। মুসলিম বিন উকবার নেতৃত্বে মদিনাবাসীদের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছিল, 22 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান একামত জমাত হয় নাই, ইয়াজিদের বাহিনীরা মসজিদের ভিতরে ঢুকা ঘোড়া ইত্যাদি দৌড়াদৌড়ি করাইত, এবং 11,700 নিরপরাধ লোকদিগকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এর মধ্যে অনেক ছিল নবীর সরাসরি সাহাবি এবং বড় বড় তাবি। 1,000 অবিবাহিতা মেয়েরা গর্ভবতী হইয়া বাচ্চা প্রসব করেছিল, 1,000 মেয়ে। এত বড় জুলুম অত্যাচার, লুণ্ঠনের অবস্থা, ঘরের ভিতরে যা আছে সব লুণ্ঠন করে নিছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবি বলেন, আমার ঘরে ঢুকছে, ঢুকার পরে ঘরে যা আছিল তা সব লইয়া গেছে গা। নেওয়ার পরে পরের দিন আবার আমার ঘরে ঢুকছে, তালাশ করে কিচ্ছু পাইছে না। না পাইয়া বদমাশরা বলতেছে, খালি হাতে যাইতাম গা এই বুইরার ঘর থেকে, তো ইয়াজিদের বাহিনীর কয়েক শয়তানে আমার শুয়াইছে, দইরা শুয়াই আমার দাড়িগুলো টান্না ছিড়ালাইছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঘটনাই বেদায়া ওয়া নাহায়া কিতাবের খণ্ড সাত পৃষ্ঠা 218 নম্বর বিস্তারিত উল্লেখ আছে। যাই হোক, এসব কাণ্ড জুলুম অত্যাচার যার নেতৃত্বে হয়েছিল নাম তার মুসলিম বিন উকবা। বড় বিচক্ষণ, বড় জ্ঞানীগুণী ব্যক্তি ছিল। 35,000 বাহিনী সেনা কমণ্ড তো ব্যাকল সেক্কল আর হবে না। এদিকে মদিনাতে কারুয়াই শেষ, অভিযান পরিচালনা শেষ, মক্কাতে যাবে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মদিনাতে যেভাবে অভিযান পরিচালনা করছি মক্কাতেও যদি আমি করতে পারি আমার কলিজাটা ঠান্ডা হইব না। নাউজুবিল্লাহ বলেন না। অতপর রওনা হয়ে গেছে মক্কার দিকে 3,000 বাহিনী লইয়া। মক্কা এত ডেঞ্জারাস ছিল না, আর পরিধিও অল্প ছিল, 3,000 বাহিনী নিয়ে রওনা করছে। মাসলাক একটা জায়গা আছে, ওখানে চাইয়া এই বদমাস অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর মুসলিম হুসাইন বিন নুমাইরকে দায়িত্বটা দিয়া শয্যা অবস্থায় মৃত্যু শয্যায় সে শুয়া গেছে গা। মৃত্যু শয্যায় শুয়ার পর এন্তেকালের কিছুক্ষণ পূর্বে এই শয়তানে যে আল্লাহর কাছে দোয়াটা করেছিল, দোয়াটা বল বলা হলো উদ্দেশ্য। বড় বড় আলেমরা দেখতে দেখা যায় কিন্তু কাজ এমন করতেছে বুঝে আসে না, এদের অন্তরের নূরের বাতি এলেমের বাতি নিভে গেছে। যেমনভাবে মুসলিম বিন উকবার এলেমের বাতি নিভে গিয়েছিল, নিভে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নি লাম আমাল আমালান কাতু বাদা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মি আহাব্বা ইলাইয়া মিন কাতলে আহলিল মাদিনা ওয়া আজজা ইন্দি ফিল আখিরা
ওয়াইন দাখালতুন নার বাদা যালিকা ফাইন্নি শাকিয়ুন সুম্মা মাতা কাব্বাহুল্লাহু তাআলা ওয়া দুফিনা বিল মাসলাক বেদায়া ওয়ান নাহায়া খন্ড 60 পৃষ্ঠা 218 অর্থ কি এই শয়তানে দোয়া করতেছে আল্লাহ কলমা পড়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত ভালো কাজ করছি আমি যত সওয়াবের কাজ করছি এর মধ্যে সবচেয়ে প্রিয় আমলটা হলো মদিনাবাসীদের মদিনাবাসীর লোকদিগকে যে আমি কচুকাটা হত্যা করতে পেরেছি মদিনাবাসীদের মালামাল লুণ্ঠন করতে পেরেছি মদিনার নারীদের ইজ্জত মান ইজ্জত লুণ্ঠন করতে পেরেছি কচি গেছি মেয়েদেরকে দর্শন করতে পেরেছি এই আমলটা হলো আমার জীবনের সবচেয়ে প্রিয় আমল নাউজুবিল্লাহ বলেন না ওয়াজা ইন্দি ফিল আখিরাহ ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমার জীবনের কোনো আমল যদি কবুল না হইয়া থাকে শুধু এই আমলটা দ্বারা কিয়ামতের দিন নাজাত পেয়ে যাব আমি আশা করি চিন্তা করেন কাম করছে কি আর কি দোয়া করতেছে ঠিক তেমনইভাবে গোটা পৃথিবীর বুকে বলেন তো বাজান আমি একটা হক কথা বলতাম শুনতে রাজি আছেন তো হক কথাটা হলো উলামায়ে কেরামের ফজিলত জানেন তো বুখারী শরীফের হাদিস 963 পৃষ্ঠা আল্লাহ বলেন আমার ওলিদের সাথে যারা দুশ্মনী রাখবে এর সাথে আমি আল্লাহ নিজে ঘোষণা করছি যুদ্ধে মরার সময়ের ইমান নসিব হইতো না ইমাম আবু হানিফা বলেন আল্লাহর ওলিদের প্রথম সারির ওলিগণ হলেন হযরত উলামায়ে কেরাম সুতরাং গোটা পৃথিবীর বুকে যেই দাওয়াতে তবলীগ এত সুন্দর শৃঙ্খলার সাথে সুন্দরভাবে পরিচালিত হচ্ছিল এক মৌলবী সাদের কারণে গোটা দুনিয়ার তবলিগের মধ্যে অশান্তির আগুন লেগে গেছে কথা ঠিক কিনা এরা বলে থাকে আমাদের সাথেও আলেম আছে উলামারা আছে আমি পরিষ্কার বলতে চাই যে জায়গায় সারা দুনিয়ার ইসলামী মার্কাজ কেন্দ্র দারুল উলুম দেওবন্দ দারুল উলুম দেওবন্দ থেকে ঐক্যবদ্ধ ফতোয়া হাটাদারি সহ সারা বাংলাদেশের মাদারিসে কওমিয়া উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া মৌলবী সাদ ভ্রান্ত হয়ে গেছে সঠিক পথে না সুতরাং এখনো হাত জোড়াত করে বলতেছি 2 বছর আগে আলেমদেরকে কেমন মহব্বত করেছিলাম অনুরোধ করে বলছি উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান যদি করো তাহাজ্জুদ পড়তে পারো আওয়াবিন আশাক পড়তে পারো লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করতে পারো বছরে বছরে হজ উমরা করতে পারো খুদার কসম ইন্তেকালের সময় ঈমান নসিব হবে না তবলীগ করব আজীবন করব উলামায়ে কেরামের পিছনে থেকে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক সবাই বলেন আমিন হ্যাঁ আমার লেখা কতগুলো বই আছে চমৎকার 1 নম্বর আধা মিনিট লাগবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈয়ারি 2 নবীজির মাতা পিতা কি কাফের ছিলেন 3 বারবার নামাজে হাত উঠানো রুকুতে যাওয়ার সময় আলে হাদিসরা যা করে বিশ্ব নবী কি আলিমুল গায়েব ছিলেন বিশ্ব নবী রোজা শরীফে জীবিত পীর মুরিদি কি আবশ্যক একটি এক্স-রে রিপোর্ট এখানে মিলাদ কিয়াম ইয়া নবী এগুলোর ইতিহাস কখন আসছে কত তারিখে কে করছে সব ইতিহাস লেখা আছে এই বইগুলো নিতে চাইলে আমার গাড়িতে আছে হ্যাঁ মূল্য লেখা আছে বিক্রে গাড়িতে আছে সেট একটা করেও নিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ আল্লাহ সালাম ওমিনকা সালাম তাবারক তিয়াজাল জালালি ওয়াল ইকরাম
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা নাস্তাগীস। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা মা যারা কবরে তাদের কলিজারে ঠান্ডা করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দিয়ে দাও, আমাদের পেরেশানি দূর করে দাও, বিপদ আপদে এক সিরিন ইত্যাদি থেকে হেফাজত করো, কামাই রোজগারে বরকত দিয়ে দাও, হালাল তরিকায় প্রচুর পরিমাণে সম্পদের মালিক বানায় দাও, যাতে করে তোমার রাস্তায় মন ভরে ভরে দান দক্ষিণা করতে পারি। আল্লাহ উলামায়ে হযরতকে আল্লাহ হেফাজত করো, উলামায়ে কেরামগণকে ইজ্জতের জিন্দগি দান করো, দাওয়াত ও তবলিগের হাওয়া গোটা দুনিয়ায় চালু করে দাও। আল্লাহ উলামায়ে কেরামের নেতৃত্বে পরামর্শে এই দাওয়াতের কাজ করার, এই দাওয়াতের কাজ গোটা আলম ইসলামে তুমি চালু করে দাও। এই মাহফিল যারা করলো, করাইলো, অর্থ দিল, শ্রম দিল, খাটাখাটনি করলো, মেহনত করলো, সবাইকে এখলাস দিয়া কবুল করে নাও, একটা হাতের উসিলায় সকলের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলি ওয়া সাহবি আজমাইন। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।